সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওইসলাইন স্কুলে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি দেখবে এবং এই ক্লাসের শেষে আমি যে সৃজনশীল প্রশ্নটা দিব সেই প্রশ্নটি তোমরা নোট খাতায় তুলে রাখবে এবং স্কুল খোলার পর সেটা আমাকে দেখাবে। তাহলে চলো কথা না বলেই চলে যাই আজকে পার্ট বলে আমাদের প্রশ্ন। শিক্ষার্থীরা, রক্ষক একটি আয়তাকার একটি বস্তু এখানে আমরা দেখতে পাইতেছি এবং সেই বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে রক্ষক 1.5 সেন্টিমিটার এবং সেখানে প্রস্থ হচ্ছে 1.2 সেন্টিমিটার এবং এই আয়তাকার বস্তুর উচ্চতা দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো বলা হয়েছে যে এ চিত্রে মানে চিত্র এ আয়তাকার বস্তু সেটা এ দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। চিত্রে এ চিত্রে আয়তনটি নির্ণয় করো। চলো আমরা এখন সোজা আয়তনটা নির্ণয় করি। আমরা লিখতে পারি এইভাবে লিখবা যে দেওয়া আছে বস্তুটি দৈর্ঘ্য শিক্ষার্থীরা দেখো এখানে বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে 1.5 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার ঠিক আছে। তো বস্তুটির প্রস্থ হচ্ছে 1.2 সেন্টিমিটার এবং বস্তুটির উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার তাই না। এখানে দৈর্ঘ্য হচ্ছে 1.5 সেন্টিমিটার প্রস্থ হচ্ছে 1.2 এবং উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। এখন নিহিত বস্তুটি আয়তটা তার কি আয়তন নির্ণয় করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি আয়তাকার বস্তুটির আয়তন অতএব আয়তাকার বস্তুটির আয়তন আমরা এখন লিখব আয়তাকার বস্তুটির আয়তন। আমরা জানি সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তো দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে 1.5 প্রস্থ হচ্ছে 1.2 এবং উচ্চতা হচ্ছে 2 ইকুয়াল টু দেখো 3.6 যেহেতু আয়তন হবে ঘন মিটার ঘন সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে আমরা লিখতে পারি ঘন সেন্টিমিটার। এখানে আমরা লিখতে পারি দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে যে আয়তাকার বস্তুটি আছে সেই আয়তাকার বস্তুটির আয়তন হচ্ছে 3.6 ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা দেখো একটা বাড়ির কাজ বানিয়ে দিছি যে একটা ইট আমরা লক্ষ্য পাইতেছি যে একটা ইট এবং সেটার আয়তন দেওয়া আছে 15 ঘনমিটার তাই না। তো 15 ঘনমিটার বিশিষ্ট একটা ইট এইখানে বা উদ্দীপকে দেওয়া আছে। তো আমাদেরকে নির্ণয় করতে হবে সিজিএস পদ্ধতিতে ইটির আয়তনটি নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা এই অঙ্কটি তোমরা করবে, করে নোট খাতায় রাখবে এবং যদি কোনো সমস্যা হয় আমাকে অনলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। আশা করি তোমরা এটা পারবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।